নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 9 জুলাই 2024 মঙ্গলবার, বাংলা 24শে আষাঢ়, 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল, বৃষ রাশির ঘরে বৃহস্পতি, মিথুন রাশির ঘরে রবি, কর্কট রাশির ঘরে শুক্র, বুধ, সিংহ রাশির ঘরে চন্দ্র, কন্যা রাশির ঘরে কেতু, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রাহু। আজকের তিথি শুক্ল পক্ষের তৃতীয়া, সকাল 5টা 32 মিনিট পর্যন্ত। তারপর চতুর্থী তিথি শুরু হয়ে যাবে। আজকে অশ্লেষা নক্ষত্র থাকছে সকাল 8টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো বিকেল 3টে 54 থেকে বিকেল 5টা 38 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর 5টা 5 থেকে সকাল 7টা 44 মিনিট পর্যন্ত, তারপর সকাল 9টা 29 থেকে বেলা 12টা 9 মিনিট পর্যন্ত, তারপর দুপুর 2টা 49 থেকে বিকেল 5টা 28 মিনিট পর্যন্ত, তারপর রাত 8টা 30 থেকে রাত 9টা 55 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। প্রথমেই বলবো মেষ রাশি। তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু অযথা নিজের রাগ জেদ বাড়াতে যাবেন না, অহেতুক ক্রোধ দেখাতে যাবেন না, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, পারিবারিক দিকটি মধ্যম প্রকার। যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু ভালো নয়, প্রচুর বাধা বিঘ্ন রয়েছে। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব একটা ভালো দেখাচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দেখা দিতে পারে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে আসছি বৃষ রাশি। তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু খুব ব্যাকুলতা দেখাতে পারে আপনাকে, তাই অবশ্যই অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এমনি শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে। যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আজকে আপনাদের রোগ মুক্তি ঘটবে। আর্থিক দিকটি ভালোই দেখা যাচ্ছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন বাধা বিঘ্ন রয়েছে, কিন্তু আশা করা যাচ্ছে দিন ভালো কাটবে। কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে, আপনার মান সম্মান বৃদ্ধি প্রমোশনের দিন আজকে, অবশ্যই দিন ভালো কাটবে। বেকার জন্য দিন ভালো রয়েছে, তাই কাজের জন্য বলবো চেষ্টা করুন। দাম্পত্য জীবন মধ্যম প্রকার। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো মিথুন রাশি। তো মিথুন রাশির জন্য বলবো আজকে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে পারে, মন খারাপ থাকতে পারে, তো সেই জন্য বলবো একটু নিজের মনকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে, আর্থিক দিকটি একেবারে খারাপ দেখা যাচ্ছে, লাভের সম্ভাবনা নেই। ব্যবসায়ীদের জন্য বলবো আজকে কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, টাকা পয়সা কাউকে ধার দেনা দিতে যাবেন না, নাহলে টাকা পয়সা ডুবে যাবে। আপনাকে টাকা পয়সা আজকে কম মানে খরচ করার চেষ্টা করতে হবে। নিজের টাকা পয়সা দরকারি জিনিসপত্র সাবধানে কিন্তু রাখতে হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিকটি একেবারে ভালো নয়, পরিবারের অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের, আজকে প্রেম করার দিন, কোনো অসুবিধা নেই। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো দিন ভালো রয়েছে, প্রেমে পড়তে পারেন। পেশাগত দিক থেকে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে খুব ভালো দিন, আজকে অবশ্যই আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কর্কট রাশি। তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনি আপনার আপনার পরিবারের তরফ থেকে আপনি কিন্তু, এবং আপনার বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন বন্ধুবান্ধব সবার কাছ থেকে কিন্তু আপনি খুব সাহায্য পাবেন, করুণা এবং দয়া লাভ করবেন। আজকে আজকে অনেক হেল্প পাবেন আপনি। আজকের জন্য বলবো যে দিন আপনার কিন্তু খুবই ভালো রয়েছে, সব দিক থেকে আজকে ওভারঅল দিন আপনার কিন্তু
খুব ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকে এই রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন, কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন, খুব ভালো দিন আজকে ওভারঅল আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের দিন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে, দারুণ দিন রয়েছে, ওভারঅল খুব ভালো দিন, তাই বলবো অবশ্যই দিন আপনাদের ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু অতিরিক্ত অলসতা দেখাতে যাবেন না, নিজের কাজে ঠিকঠাকভাবে নিজের কাজকে করুন। অলসতা দেখালে কিন্তু আপনার সমস্যায় পড়বেন, আপনার কাজে ভুল ভ্রান্তি দেখা দিতে পারে, তাই অবশ্যই এনার্জি লাগিয়ে দিনের প্রথম থেকে নিজের কাজ করতে শুরু করুন। আজকের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনার, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা কোনো কারণ নেই। যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন অবশ্যই আপনাদের যারা রোগ ভোগ মানে বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছিলেন আজকে কিন্তু অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে। আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, আজকে আপনার আর্থিক দিক থেকে আপনি সৌভাগ্যশালী থাকবেন। ব্যবসায়ীদের জন্য বলবো প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, খুব ভালো দিন আজকে। পারিবারিক দিকটি একটু গণ্ডগোল দেখাচ্ছে, পরিবারে অশান্তির সম্ভাবনা। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে, বাধা বিঘ্ন তেমন নেই, কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে, আপনাদের দিন আজকে খুব ভালো কাটবে, একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই কিন্তু কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে আজকের জন্য লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর কন্যা রাশির জন্য বলবো আজকে ধৈর্য ধরুন, আপনার যেটা ভাবছিলেন যেটা মনের ইচ্ছা ছিল অবশ্যই পূরণ হবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। দিন আপনার ওভারঅল খুব ভালো রয়েছে, অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য দিক থেকে কোনো অসুবিধা নেই, আপনাকে কোনোভাবে শরীর স্বাস্থ্য ভোগাবে না। বয়স্কর জন্য বলবো বয়স্ক ব্যক্তিরা যারা রয়েছেন যারা অনেক দিন ধরে রোগ ভোগ করছিলেন আপনাদের রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকছে আজকে। আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, দিন খুব ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে, কোনো অসুবিধা নেই। আজকে আপনার ফেরত মানে যে টাকা আপনি ধারটা কাউকে দিয়েছিলেন অবশ্যই আপনি আজকে ফেরত পাবেন। পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছিলেন মধ্যম প্রকার দিন, কর্মক্ষেত্রে বলবো একেবারে দারুণ দিন রয়েছে আপনাদের জন্য কন্যা রাশির জন্য। যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষাগুলো দিচ্ছিলেন বেকাররা, আপনাদের অবশ্যই সফলতা আজকে আসবে, কাজের জন্য চেষ্টা করুন, খুব ভালো দিন। আর যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আজকে। আজকে আপনার প্রমোশনের সম্ভাবনা রয়েছে, মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মধ্যম প্রকার, আশা করা যাচ্ছে দিন আপনার ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো তুলা রাশির জন্য বলবো হঠাৎ করে আজকে কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। আজকে বলবো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না, সাবধানে থাকতে হবে। আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে। আজকে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার, কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে, মান সম্মান বৃদ্ধি হবে, দিন কর্মক্ষেত্রে খুব ভালো থাকবে। বেকারদের জন্য দিন ভালো, তা কাজের জন্য চেষ্টা করুন। দাম্পত্য জীবন আজকে কিন্তু মধ্যম প্রকার রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য, তাই নিজের কাজ কিন্তু খুব ভালোভাবে আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু এই ঘটনা ঘটবে। তাছাড়া কিন্তু সমস্যায় পড়বেন, ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, একটু সাবধানে কিন্তু থাকতে হবে। আজকে কিন্তু কাজের চাপ একটু থাকবে, তাই একটু সাবধানে নিজের কাজ নিজেকে কিন্তু করতে হবে। তো আজকে অবশ্যই প্রশংসিত হবেন, নিজের মাথা ঠান্ডা রাখতে হবে, ঝগড়া ঝামেলা করলে হবে না,
অবশ্যই নিজের কাজ নিজে করুন, আপনি প্রশংসিত হবেন। আজকের জন্য বলবো যে আর্থিক দিকটা একটু গণ্ডগোল দেখাচ্ছে। টাকা পয়সা কিন্তু কোনোভাবেই কাউকে ধার দেবেন না, কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না, নাহলে কিন্তু টাকা পয়সা আর্থিক ক্ষতি, টাকা পয়সা ডুবে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য বলবো চোখ কান খোলা রাখবেন, আজকে কিন্তু লাভের সম্ভাবনা নেই। পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা রয়েছে, কিন্তু আজকে আজকে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, বদনামের সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু সাবধানে থাকুন, দরকার হলে দূরে থাকুন। আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নম্বর 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে ধনুরাশি। তো ধনুরাশির জন্য বলবো আজকে অবশ্যই আপনি আপনার যে কাজ, আপনার কাজ করে মানসিক শান্তি পাবেন, মানসিক তৃপ্তি পাবেন। আজকে যে মানসিক শান্তি আপনার আসবে, দিন আপনার কিন্তু খুব ভালো যাবে। আজকে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, আর্থিক দিকটি মধ্যম প্রকার, ইনভেস্টমেন্ট করলে সাবধানে করবেন। ব্যবসায়ীদের জন্য বলবো দিন মধ্যম প্রকার, পরিবারে শান্তি থাকবে। আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন প্রেম হচ্ছে না, প্রেম করতে চাইছিলেন, আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে। অবশ্যই দিন আপনাদের ভালো কাটবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন। কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে, অবশ্যই আপনার কাজ থেকে আপনি শান্তি পাবেন। আজকে অবশ্যই মান সম্মান বৃদ্ধি হবে আপনার, আপনি যেটা চাইছিলেন ওটা হবে। তো দিন খুব ভালো রয়েছে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে, মান সম্মান বৃদ্ধি তো হবেই। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন, খুব ভালো দিন রয়েছে আজকে। নতুন চাকরি বাকরি পাওয়ার খুব সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে, সফলতার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু খুব ভালো দিন, স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ দিন কাটবে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে মকর রাশি। তো মকর রাশির জন্য বলবো আজকে অবশ্যই আপনার ফুল এনার্জি থাকবে, আপনি কাজের জন্য ভালো চেষ্টা করবেন, নিজের কাজ করে যাবেন, আর সেই জন্য কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন আপনার শুধু এনার্জি এবং কাজের ক্ষমতা থেকে, অতিরিক্ত কাজ করার জন্য। আজকে কিন্তু অবশ্যই আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন, আপনার প্রচুর লাভ হবে এর থেকে আপনি পাবেন। তো আজকে বেকারদের জন্য বলবো যারা চাকরি বাকরি খুঁজছিলেন, খুব ভালো দিন আজকে, কাজের জন্য চেষ্টা করুন, অবশ্যই সফলতা রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন প্রচুর রয়েছে, দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আর্থিক দিক থেকে বলবো একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, টাকা পয়সা সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায়, চুরি না যায়, কাউকে কিন্তু টাকা পয়সা কোনোভাবে ধার দেবেন না, নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাবে। ব্যবসায়ীদের জন্য বলবো দিনটা কিন্তু ভালো নয়, চোখ কান খুলে রাখতে হবে। আজকে কোনোভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, দিনটা কিন্তু আর্থিক দিক থেকে ভালো দেখাচ্ছে না। পারিবারিক দিকটা মধ্যম প্রকার, শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিবাহিতদের জন্য বলবো আজকে কিন্তু দিনটা মধ্যম প্রকার রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কুম্ভ। তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে আপনার মানে সমস্যায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা মানে দেখা দিতে পারে, আপনার কাজের মধ্যে জটিলতা দেখা দিতে পারে, মানে সহজ জিনিসটা কঠিন লাগতে পারে আপনার কাছে, আজকে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই একটু চোখ কান খোলা রেখে নিজের কাজ কিন্তু করতে হবে, বাকি কিন্তু আপনার পরিবারে একটু অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, বাকি ওভারঅল দিন কিন্তু আপনার খুব ভালো রয়েছে। আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকে বলবো যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন আজকে আরাম পাবেন, আজকে দিন ভালো রয়েছে, আর্থিক দিকটা খুব ভালো রয়েছে, আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে, আপনি চোখ মুজে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, আজকে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকে, আপনাদের খুব সুন্দর দিন আজকে কাটবে। অবশ্যই বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের দিন কিন্তু আজকে খুব ভালো রয়েছে, অবশ্যই আপনার কাউকে দেখে ভালো লাগবে, নাহলে আপনি প্রেমে পড়তে পারেন, দিন আপনার ভালো রয়েছে, প্রপোজ করতে পারেন, খুব ভালো দিন আজকে। কর্মক্ষেত্রে খুব ভালো দিন যাবে, যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন, দিনটাকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না। এবং যারা
চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজকে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন, প্রমোশনের দিন, আজকে উন্নতির দিন, খুব ভালো দিন। তাই অবশ্যই বলবো, নিজের কাজ নিজে করুন, দিন কিন্তু আপনার খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রের দিন ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন, আপনাদের দিন আজকে মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে। আপনার স্ত্রী আজকে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, প্রশংসা করবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে মানে গোলাপি রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো শেষ রাশি মীন রাশি। তো মীন রাশির জন্য বলবো, আজকে কিন্তু সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সত্যি খুব লাভ হবে আজকে। আজকে শরীর স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর্থিক দিক মধ্যম প্রকার রয়েছে, পরিবারে কিন্তু একটু অশান্তি দেখা দিতে পারে। যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে, কর্মক্ষেত্রে খুব ভালো দিন যাবে আজকে। অবশ্যই আপনি কাজের জন্য আপনি প্রশংসিত হবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন। আজকে বেকারদের জন্য দিন ভালো রয়েছে, তাই বলবো কাজের জন্য চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিনটা কিন্তু অবশ্যই ভালো রয়েছে, আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজ স্বর্গের উপলব্ধি করাবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 4, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। ভালো থাকবেন, নমস্কার।